হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে পেন্টাগন ড্র করতে হয়। আপনারা চাইলে পেন্টাগনটা একটা রেক্ট্যাঙ্গেল এবং একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে ড্র করতে পারবেন, চাইলে আপনারা তিনটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে ড্র করতে পারবেন। আমি আপনাদেরকে সব নিয়মেই দেখাবো। তো কোডগুলো প্রায় সেম, তো আমি কোডটা কপি করলাম, ব্লাড প্রজেক্ট নিলাম, দেখুন পেন্টাগনে রয়েছে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ভার্টেক্স। তো আমি পাঁচটা ভার্টেক্স এখানে নিয়ে নিব। প্রথম ভার্টেক্স যেটার মান হচ্ছে 0.5, এক্স এর মান এবং ওয়াই এর মান হচ্ছে 0.5, দুইটারই 0.5 এবং 0.5। পরের পয়েন্টার ভ্যালু হচ্ছে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 0.5। পরের যে পয়েন্টার রয়েছে সেটা হচ্ছে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 2, দুইটাই সেম। পরের যে পয়েন্টার রয়েছে এই পয়েন্টের মান হচ্ছে এক্স এর মান ওয়াই এর মান 3 এবং এক্স এর মান হচ্ছে আমাদের সেটা বের করতে হবে মিডল পয়েন্টটা। এই মিডল পয়েন্টের ভ্যালু কত, কিভাবে মধ্যবিন্দু বের করতে হয়, 1 1 প্লাস 1.5 ভাগ 2, তাহলে 1.1.25। তাহলে এখানে হচ্ছে 1.25 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু 0.5 এবং ওয়াই এর ভ্যালু 2। দেখুন আমাদের পেন্টাগনটা ড্র হয়েছে। আপনারা চাইলে অন্য এক্স অন্য কোয়াড্রেন্টও ড্র করতে পারবেন। আপনারা চাইলে এটি ট্রায়াঙ্গেলের মাধ্যমে ড্র করতে পারবেন। আমি ট্রায়াঙ্গেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তিনটে ট্রায়াঙ্গেলের মাধ্যমে ড্র করতে হলে আপনাকে প্রথম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে 0.5 এবং 0.5, দুইটাই সেম। তো সেটা আমাদের এখানে রয়েছে প্রথম ট্রায়াঙ্গেলের জন্য। পরের ভ্যালুটা হচ্ছে 2 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0.5, সেম। এরপর আমাদেরকে এই ভ্যালুটা নিতে হবে। এই ভ্যালুটার মান কত, 0.5 এবং 2। আমাদের প্রথম ট্রায়াঙ্গেলের কাজ শেষ। এরপর ট্রায়াঙ্গেলটা হচ্ছে প্রথম যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 2 আর এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.5। এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, সরি এখানেও আছে এটা 2 এবং 0.5। এই ভ্যালুটার মান কত, 2 2 সেটা এখানে রয়েছে। তারপর আমাদের দরকার এই ভ্যালুটার মান, এই ভ্যালুটার হচ্ছে 2 এবং 0.5 এখানে রয়েছে, সরি এক্স এর মান হচ্ছে 0.5 এবং ওয়াই মান হচ্ছে 2।
আমার দুইটা ট্রায়াঙ্গেল ড্র করা শেষ, এরপর আমাদের এই ট্রায়াঙ্গেলটা ড্র করতে হবে। এই ট্রায়াঙ্গেল এই ভ্যালুটার মান হচ্ছে 2 এবং 2, সেটা আমি আগে নিয়ে যাচ্ছি। তারপর এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 1.25, এক্স এর মান এবং ওয়াই এর মান হচ্ছে 3। সরি, আমি এখানে হয়তো কোনো মিস্টেক করে ফেলেছি, এটা হচ্ছে 2 হবে। এটা হবে 1.25, এটা হবে 3। তারপর এই ভ্যালুটার মান হবে এক্স এর মান 0.5 এবং ওয়াই এর মান 2। দেখুন, এখানে আমার কিছু মিস্টেক হয়েছে, এগুলো সবগুলোকে আমার এক্স এর মানগুলোকে আমাদের নেগেটিভ দিকে নিয়ে যেতে হবে। কারণ আমার শেপ দুইটা একসাথে পড়ে গিয়েছিল সেজন্য। আপনাদেরকে দুই নিয়মে দেখালাম, আরেক নিয়ম হচ্ছে আপনারা চাইলে কোয়াডের মাধ্যমে ড্র করতে পারবেন। তো কোয়াডের ভ্যালুগুলো আমরা নিচ্ছি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে শুরুতে। তো আমরা এখানে আগে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিয়েছিলাম, দেখুন এটা হচ্ছে রেক্টেঙ্গেল কোড। আচ্ছা, আমরা এখান থেকেই করি। আমাদের এখানে দিতে হবে জিএল কোয়ার্টস। রেক্টেঙ্গেলের ভ্যালু হচ্ছে 4টা, আমরা 4টা নিয়ে নিলাম। তারপর লাগবে আমাদের একটা একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল এবং একটা ট্রায়াঙ্গেল। তো আমরা একটা ট্রায়াঙ্গেল এখান থেকে কপি করে নিচ্ছি। একটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। আমাদের প্রথম এই ট্রায়াঙ্গেলটা ড্র করা শেষ, কারণ আমি এখানে লাস্ট যে ট্রায়াঙ্গেল 3টা ছিল সেটা ছিল যে এই ট্রায়াঙ্গেলটা। আর আমাদের রেক্টেঙ্গেলটা এখন ড্র করব। রেক্টেঙ্গেলের এ ভ্যালুটা হচ্ছে 0.5 এবং ওয়াই এর ভ্যালুও 0.5। এই ভ্যালুটা হচ্ছে 2, এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 0.5। তারপর এটা হচ্ছে 2 2। এটা হচ্ছে এক্স এর মান 0.5 এবং ওয়াই এর মান হচ্ছে 2। দেখুন, এটাকে আমার কোয়াড্রেন্ট চেঞ্জ করতে হবে, এখানে আমার 3 নম্বর কোয়াড্রেন্টে নিয়ে আসতে হবে, নাহলে শেপ দুইটা একসাথে উপরে উপরে পড়ে যাবে। তো এখন রান করে দেখি। সরি, আমাদের ট্রায়াঙ্গেলটা ড্র হয়নি কেন, আচ্ছা আমাদের এখানে -3 এটা কাউন্ট করা হয়নি, সেজন্য লিমিটেশনটা একটু বাড়াতে হবে। তাহলে আমাদের দেখুন, তো আপনারা একটু এটা চেঞ্জ করে নেবেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিভাবে পেন্টাগন ড্র করতে হয়। আপনাদেরকে আমি সব নিয়মে দেখিয়েছি, পলিগন দিয়ে দেখিয়েছি, কোয়াড দিয়ে দেখিয়েছি এবং ট্রায়াঙ্গেল দিয়ে দেখেছি। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।